Barang, barang. Yes. Hello, check. Hello. Hello. যেখানে মীমাংসা দিয়েছেন এরপরে আর কথা বলার মতো কিছু থাকে না। হ্যালো 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 তা আমি বলেছিলাম যে আমি একটা কথা বলি, আবার মাঝে মাঝে ভাবি যে একটা কোয়া আমি আবার বিপদে। বলছেন যে মায়ের কাছে সন্তান কখনো বিপদ হয় না, তাও তো মনে মনে স্বীকার করে নিছে, স্বীকার করছে না? এমন যদি হয় তাহলে তার কোনো কথাই নাই ভাই, এটা ইকু বাড়াইলে যা হইব এমনো তাই বাজে, ভালোবাসতেছে সমস্যা নাই শিল্পীর, এটা ঠিক সব ঠিক, ওগুলো আজকে একটু আস্তে আস্তে বাজার কোন সমস্যা। আমার এদিকের ভাইয়েরা হ্যালো 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 আসলে ওনার কথাটাও অযৌক্তিক না, আমার কাছে যা আছে আমি তো তাই দিতে পারব, নাকি এর বেশি চাইলেও তো নাই আমার কাছে, আমার কাছে আছে 500 টাকা, আপনি যদি আমার কাছে 550 টাকা চান আমি কেমনে দিব? ওনারটাও ঠিক আছে, তো সবচেয়ে বড় কথা হলো সাউন্ড সিস্টেমের কারণে গানের ভাব ওঠানামা করে। তো আমি এদিকের এক ভাইরা আমাকে বলছেন একটি গান গাওয়ার জন্য, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, গান
গান হবে দুইটা কয়টা একটা গান আমার পছন্দের একটা গান তাদের পছন্দের তাই আমারটা আগে আচ্ছা আমি যদি মইরা যাই আমার আশাটা শেষ না আমি যদি মইরা যাই কি করবেন এর লাগে আমার আশাটা আগে আমারটা আগে আচ্ছা আমি তো আপনাদের ভাই তো ভাইটা আগে না আমারটা আগে পরে ভাইদেরটা কারণ আমি যদি উনাদের টাকাইতে গিয়ে মারা যাই তাহলে আমার আফসোসটা রয়ে গেল আমি আমারটাকে গাই আমারটা শুনবেন আর আপনাদেরটা নাচবেন হ্যাঁ আমি দেওয়ানবাড়ির একটি গান গাই শ্রদ্ধেয় মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের খুব মূল্যবান একটি গান আমি গাই এরপরে আমার দাদা ভাইদের গান সাধক আব্দুর রশিদ সরকারের গানটা আমি গাইব আপনারা এখানে যারা আছেন মুষ্টিময় আপনারা আনন্দ করছেন কিন্তু দেখতে হবে মঞ্চের মধ্যে অনেক ভাইরা চুপচাপ বইসাও আছে ওনাদেরকে কিন্তু ঠকায়া আরে মরার কোনো বয়স নাই হাসপাতালে গিয়ে দেখেন ছয় মাসের বাচ্চার লাশও হাসপাতালে আছে যদি মনে করেন যে দাড়ি উঠবো দাড়ি পাকবো মাথায় চুল উঠবো চুল পাকবো দাঁত পড়ে যাবে চামড়া ঢিল হবে তয় আজরাইলে আমার চিনবো এমনটা যদি মনে করেন ভুল করবে আমরা যদি এমনটা মনে করি ভুল হবে না আচ্ছা আজরাইল কি বয়স দেখে কি দেখে আজরাইল আল্লাহর আইন পালন করে ছয় মাসের শিশু আল্লাহ নিয়ে যায় আবার একশো বছর দেড়শো বছরের লোকও বেঁচে বাজারের মালিকও আল্লাহ নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ তাই আমার গানটা শুনবেন একটি মহাজনী গান এরপরে আমি আমার দাদা ভাইদের গানটা শোনাই দেব সাধনার বলে আসিয়া এই মানব কুলে সত সাধনার বলে আসিয়া এই মানব কুলে সুলোয়ানা দিবে বলে কেন দিলে না রে মন সুলোয়ানা দিবে বলে আজ দিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে মন গুরুর সঙ্গ নিলে না সত সাধনার বলে আসিয়া এই মানব কুলে সত সাধনার বলে আসিয়া এই ভব কুলে সুলোয়ানা দিবে বলে কেন দিলে না পাগল নিমা শুনো আনা দিবে বলে আজ দিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে মন গুরু সঙ্গ নিলে না যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ চোখ বুঝিয়া খেয়েছ চোখে দেখো না যার লাগিয়া এসেছ
जार लागिया एशे छो तारे की केव देखे छो चोक बुझी खेये छो बाजान चोखे देखो ना सत्य सरल प्रेम साधने पठाई तुमाई भुवने सत्य सरल प्रेम साधने पठाई प्रभु এই ভুবনে কেন পাগল কামরিনে হয়েছো দেনা রে মন কেন রে মন কামরিনে হইয়াছো দেনা কেন রে সাধুর সঙ্গ নিলে না কেন রে পাগল নিমা সঙ্গ নিলে না গরু ছাগলে বছরেতে একবার মিলে তুই কেন পাগলা মানব কুলে মানে রাখলি না ছাগলে বছরেতে একবার মিলে তুই পাগল মানব কুলে মান রাখলি না ওরে কিছু মানু হইতে পশু ভালো মানব জীবন বৃথা গেল কিছু মানু হইতে পশু ভালো মানব জন্ম বৃথা গেল মানব কোলে জন্ম নিয়া মরণ হইল না রে আমার মানব কোলে জন্ম লইয়া মরণ হইল না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না মানবতা দিয়েছেন সাইজ তোমার মাথা ভুলে গেলি কার কথা তারে চিনলি না আমানত মানবতা দিয়েছেন সাইজ তোমার মাথা ভুলে রইল কার কথা বাজান তারে চিনলা না মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পরি দিলা মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে কমতি পরি কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না বাজান কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে মন গুরু ভজন করলি না গেল দিন দিনে দিনে যায় দিন বাকি মাত্র কয়েক দিন একদিন হইতে পারে এক মাস হইতে পারে এক সপ্তাহ হইতে পারে
এক মিনিট কিংবা এক সেকেন্ড। আচ্ছা এখানে যারা আছি সবাইকে, এটা সত্য না, পৃথিবীর মধ্যে যতগুলো সত্য আছে, যতগুলো সত্য আছে সব সত্যকে হার মানায় একটা সত্য, আমি আছি আমি থাকতে পারবো। মানে আমি আসার আগে যাওয়ার টিকিট কনফার্ম কথা বলি, কথা বলি। হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, যে মালিক দেওয়ান সাধক মালিক চান, উনি গান লিখেছেন, ঘুড্ডি কে বানাইল রে কামেলা রইল কই, এমন রঙ্গিলা ঘুড্ডি দেখায় আমি ধান্দা খায়া। ঠিক ঠিক মানুষ, এই গানের একটা অন্তরায় আছে আলফা। এখানে শ্রোতারা কি করলো ওইটা বিষয় না, বিষয় হচ্ছে এখানে ক্যামেরা আছে, আমরা কি করি অন্তত এখানে লুক দেখার পরও আরো কিছু লুক দেখব, এই সেন্সিটিভিটি অন্তত মাথায় রাখা উচিত। মনে করেন না যে এখানে অনুষ্ঠানটা কোনো রকম করে চলে গেলাম আর কেউ দেখলো না, এখানে আমাদের দিকে ক্যামেরা লাগায় রাখছে, আমরা কি বলি কি না করি ওটা পরেও মানুষ শুনবে, পরে দশ জন হইলেও শুনবে, কথা ঠিক কিনা আমাদের এরকম ভাবে বলা উচিত, এটা মাথায় রাখতে। তো মালিক চানসার সে গানের মধ্যে আছে, মরণেরই বাতাস যেদিন লাগবে ঘুড্ডির গায়, সেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া পালাইবে মাওলা। কি সেদিন সুতা ছিঁড়ে আমরা ঘুরি, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, নাটাই কার হাতে, মালিকের। সেখানে সাধক মাতাল কবির আজ্জাক দেওয়ান কি বলে, দিনে 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 গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না মনে রে, ওই দিনে তোমার দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না রে মন, ওই দিনের ভাবনা। কোন দিন? শিশুকালে ছিলাম আমার জননী মার কোলে, নানান রঙের খেলনা পেয়ে তোমায় গেলাম ভুলে, শিশুকালে ছিলাম ভাই জননী মার কোলে, নানান রঙের খেলনা পাইয়া তোমায় গেলাম ভুলে, হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবনকাল, হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবনকাল, যৌবনের ভারে দেহ টলম, যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কলম, যৌবনের ভারে আমার দেহ টলম, যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল, মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের বিবি আমি গোলাম হইলাম তারি, আমার মা বাবা এনে দিল সুন্দর এক নারী, সে সাজিল মূল মহাজন গোলাম হইলাম তারি, কামিনীর কান্ত রঙ্গে মন হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও, কামিনীর কান্ত রঙ্গে হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও,
परश रतन सब फालाइलाम जले हठात एक दिन कपाल गुने आमार होइलो एकटा छेले अमूल्य धन परश रतन गिया गेलो जले भाग्य गुने कई दिन पर होइलो एकटा छेले आमार छेले होइलो मेये होइलो फुराइलो जौवन গায়েতে আর আগের মতন শক্তি নাই তেমন ছেলে হইল মেয়ে হইল আবার ছেলে হইল মেয়ে হইল এইভাবে আমার ফুরাইল যৌবন গায়েতে আর আগের মতন শক্তি নাই তেমন আমার হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না জিব্বাতে আর আগের মতন স্বাদ লাগে না খানা হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা চোখের শক্তি কমে গেছে মুখের দন্তগুলো নড়ে আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে তোমার হেডলাইট পাওয়ার কমে গেছে মুখের দন্তগুলো নড়ে আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে প্রথম চিঠি পাইলাম পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইয়া গেল সাদা কদম ফুল প্রথম চিঠি পাইলা বাজার পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল দিনে দিনে দিন কাটাইলাম রঙ্গমঞ্চপুরে মালিকের কাজে কি কইরাছ ভাবনা অন্তরে দিনে দিনে দিন কাটাইলাম রঙ্গমঞ্চপুরে আল্লাহর কাজ কি কইরাছ ভাবনাই অন্তরে এই দুনিয়ার মিছে মায়া মায়ারে 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 এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয় প্রাণ পাখি উড়িয়া গেলে মিথ্যা পরিচয় এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয় প্রাণ পাখি উড়িয়া গেলে বাজান মিথ্যা পরিচয় কার জন্য করলা পাগল নিমা এত আয়োজন যারা তোমায় এক পলকে কইরা দিবে পর কার জন্য করলা ইসলাম ভাই এত আয়োজন যারা তোমায় এক পলকে কইরা দিবে প দিন থাকিতে লরে মানুষ সৃষ্টিকর্তার নাম ওই মোহাম্মদের নাম তোমার পীর মুর্শিদের নাম কঠিন নিদানে যদি পাইতে চাও সাফাই দিনে দিনে গেল বাকি মাত্র কয়েকটি একদিনও ভাবলি না মন রে ওই দিনের ভাবনা কোন দিন তোমার ওই দিনের আর কই দিন বাকি খাঁচা ছাইরা যাবে পাখি দেখবি তখন সবই ফাঁকি সবই চল না কেন রে মন সাধুর সঙ্গ নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে মনে চাই যারে তার নাই তুলনা নামে
নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে মনে চাই যারে তার নাই তুলনা নামে প্রেমে ডাকো পারে যাইবা সমাদরে I'm gonna go